নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ছানার রসমালাই করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি ছানা নিয়েছি হাফ বাটি। এই ছানাটা আমি আধ ঘন্টা আগে তৈরি করেছিলাম আর জল ছড়িয়ে নিয়েছি। এই ছানার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ছানাটা ভালোভাবে মেখে নেব। দেখুন আমি কিভাবে মাখছি ছানাটা। এইভাবে 2 থেকে 3 মিনিট মাখিয়ে নেব, বেশিক্ষণ মাখানোর দরকার নেই রসমালাইয়ের জন্য। মাখানো হয়ে গেছে, এবার আমি রসটা তৈরি করে নেব। দেখুন মাখানোটা এরকম হয়েছে, উনুনটা ধরে গেছে। আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবার আমি চিনি দিয়ে নেব। এই বাটির আমি 1.5 বাটি চিনি দেব। দু বাটি জল দিয়ে দিচ্ছি। 2 টো এলাচ দিয়ে দিচ্ছি। রসটা ফুটিয়ে নেব, ততক্ষণে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে গোল করে, ছোট ছোট গোল করে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, আমি এবার রসে দিয়ে দেব। রসটাও ফুটে গেছে। বন্ধুরা রসটা কিন্তু পাতলা করতে হবে, রসটা পুরু হলে চলবে না। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিট ফোটাবো। 5 মিনিট ফুটেছে। আপনাদের রস যদি কমে আসে তাহলে হালকা গরম জল দিয়ে নেবেন। বন্ধুরা দেখুন আমার আরো একটু রসের প্রয়োজন আছে, রসটা শুকিয়ে এসেছে। আমি গরম জল দিয়ে দিচ্ছি 1 বাটি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখে নেব মিষ্টিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা গ্লাসে জল নিয়েছি আর একটা মিষ্টি তুলে এই জলের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টি সিদ্ধ হয়ে গেছে। আর যদি ভেসে থাকে তাহলে বুঝবেন মিষ্টি সিদ্ধ হয়নি। আমি এবার নামিয়ে নেব। আমি এই রস সদ্য মিষ্টিগুলো এই বাটিতে ঢেলে কড়াইটা পরিষ্কার করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমি আবারও বসিয়ে দিলাম কড়াইটা উনুনের মধ্যে। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে।
দুধটা আমি ফুটিয়ে নেব আর একটা এলাচ দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে দিয়ে দিলাম দুধ ফুটে গেছে আমি এতটা পাউডার দুধ নিয়েছি আমি এই গরম দুধটা দিয়ে গুলে নেব পাউডার দুধটা গোলা হয়ে গেছে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এতটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু অল্পই দিচ্ছি ছাঁকনি দিয়ে মিষ্টিগুলো এভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে রসটা ঝরিয়ে নেব এভাবে একটা বাটির উপর দিয়ে দিলাম মালাইটা তৈরি হয়ে গেছে আর মিষ্টিরও রসটা ঝরে গেছে আমি এবার মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর একবার হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় রসমালাই তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি একটা বাটিতে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আমার ভিডিও নিয়মিত পাওয়ার জন্য বন্ধুরা আমি একটু খেয়ে দেখাচ্ছি ভীষণ গরম আপনারা কিন্তু ঠান্ডা করেই খাবেন দারুণ হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা